সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো এবং নিয়মিত তোমরা তোমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছ। যেহেতু আমাদের বিদ্যালয় থেকে সরাসরি পাঠদান পরিচালিত হচ্ছে না করোনাকালীন পরিস্থিতির অবনতির কারণে, তাই তোমরা নিয়মিত আমাদের বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসগুলো প্রত্যক্ষ করছো। পাশাপাশি অন্যান্য বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসও তোমরা দেখতে পারো। তো আমি আর কথা বাড়াব না, বরাবরের মতো আজও আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চতুর্থ অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্ন নিয়ে। কেননা এই চতুর্থ অধ্যায়ের উপরে দুটি অনুশীলনী, 4.1 এবং 4.2, একটি হলো সূচক সম্পর্কিত, একটি হলো লগ সম্পর্কিত। এই দুটো অধ্যায় বিশদভাবে আলোচনা করা হয়েছে, তাই আজ আমি প্রথমে 4.1-এর উপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদিও এই অধ্যায়েরও এই অধ্যায়ের উপরেও সৃজনশীল প্রশ্নের উপরে পূর্বেও ক্লাস নেওয়া হয়েছে, তবুও আজ আমি আজকে তোমাদেরকে বইয়ের বাইরে থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে সমাধান করব এবং পরবর্তীতে এর আলোকে আমি তোমাদের বই থেকে কিংবা বইয়ের বাইরে থেকেও বাড়ির কাজ দিতে পারি। তাই তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং বোর্ডের দিকে খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন তুলে নিয়েছি, তো প্রথমে তোমরা প্রশ্নটি একটু তুলে নাও। এখানে দেখো আমাদের উদ্দীপকে এ এর মান দেওয়া আছে 4^2p+1, কমা বি এর মান দেওয়া আছে 5^m+1/5^m^(m-1), কমা C=25^m+1, আর নিচে আছে 5^m-1/m+1, এবং ডি এর মান দেওয়া আছে 3^x+3^1-x। তো এখানে চারটা এ বি সি ডি চারটা মান দেওয়া আছে। তো কয়ে প্রশ্ন করেছে, এ ইকুয়াল টু যদি 128 অর্থাৎ 128 হলে পি এর মান নির্ণয় করো। ক্ষয়ে বলেছে প্রমাণ করে যে B/C=1/25, আর গয়ে বলেছে D=4 হলে x এর মান নির্ণয় করো। তো আশা করি ইতিমধ্যেই তোমরা প্রশ্নটি তুলে নিয়েছ। তো এবারে আসো আমি একে একে সলিউশনে যাই। তো প্রথমেই দেখো কয়ে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, যে দেওয়া আছে A=128। এবার উদ্দীপক হতে কি পাই, উদ্দীপকেও তো এর মান দেওয়া আছে, উদ্দীপক হতে পাই A=4^2p+1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে দেওয়া আছে এর মান 128, আর উদ্দীপকে দেওয়া আছে এর মান 4^2p+1। তাহলে আমরা কি লিখতে পারি না, যে তাহলে 4^2p+1=128। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো 4কে লেখা যায় কি, 2^2p+1, আর 128কে আমরা যদি ভাঙাই যে 2^2 কী লেখা যায়, প্রয়োজনে যদি কারো মনে না থাকে ভাঙিয়ে নিবা, 2 দিয়া ভাগ করলে 6^2 = 12, 4^2 = 8, 2 দিয়া ভাগ করলে 32,
টু দিয়ে ভাগ করলে ষোলো, টু দিয়ে ভাগ করলে এইট, টু দিয়ে ভাগ করলে ফোর, টু দিয়ে ভাগ করলে টু। তাহলে টু কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আই মিন একশো আঠাশকে আমি একশো আঠাশ না লিখে টু টু দি পাওয়ার সেভেন লিখতে পারি। সবাই বিষয়টা বুঝতে পেরেছ তো? আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দেখো, আমরা বাম পাশে একটু কাজ করব, পাওয়ারে পাওয়ারে গুণ করে দিব। তাহলে টু দিয়ে যদি টু পি প্লাস ওয়ানকে গুণ করি, টু পিকে গুণ করলে দুই দুগুণে চার মানে ফোর পি, আর টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু ইকুয়াল টু 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 দি পাওয়ার সেভেন। এবার দেখো, চলক সমান, অতএব পাওয়ারও সমান। তাহলে ফোর পি প্লাস টু ইকুয়াল টু সেভেন, বা ফোর পি ইকুয়াল টু সেভেন মাইনাস টু, বা ফোর পি ইকুয়াল টু ফাইভ, অতএব পি ইকুয়াল টু ফাইভ বাই ফোর, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। কারণ আমাদের এরকম এখানে যদি আমাদের এর মান একশো আঠাশ না দিয়ে দুশো ছাপ্পান্ন দিত বা অন্য যে কোনো সংখ্যা দিত, আবার এখানে ফোর টু দি পাওয়ার টু পি না দিয়ে পি এর জায়গায় অন্য কোনো প্রতীক ইউজ করতো, তাহলে আমরা পারতাম না? অবশ্যই পারতাম। সেই জন্যে আমি তোমাদেরকে সবসময় বলি যে নিয়মটা শিখবা, নিয়মটা শিখলে দেখবা যে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই বুঝেছো তো? খুবই সহজ একটি অঙ্ক। আচ্ছা, এবার আসো আমরা ক্ষয়ে চলে যাই। সবাই লিখেছো? আচ্ছা, এবার দেখো ক্ষয়ে, ক্ষয়ে আমাদেরকে বলেছে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বি ভাগ সি ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ। তাহলে আমাদেরকে উদ্দীপক থেকে আসতে হবে যে উদ্দীপকে বি আর সি এর মান কি দেওয়া আছে। উদ্দীপক হতে পাই বি ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার, উদ্দীপকে দেখো বি ইকুয়াল টু দেওয়া আছে কি ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এবং সি ইকুয়াল টু দেওয়া আছে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। তাহলে এই ইনফরমেশানগুলো দিয়ে আমাদেরকে এই যে প্রমাণ করতে হবে যে বি ভাগ সি ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ, আই মিন লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। আমরা লেফট সাইড লিখলাম বি ডিভাইডেড বাই সি। এবার বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিব যে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এখানে আছে ফাইভ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কী করব? আমাদের সূচকের সূত্রগুলো সবারই জানা আছে। তাহলে দেখো, উপরে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান থাকুক, নিচে পাওয়ারে পাওয়ারে যদি গুণ করে দেই এম দিয়ে এম মাইনাস ওয়ানকে গুণ করলে এম স্কোয়ার মাইনাস এম,
কারণ এম দিয়ে এমকে গুণ করলে এম স্কোয়ার, মাইনাস এর মাইনাস, এম দিয়ে ওয়ানকে গুণ করলে এম। তারপরে আসো, 25কে আমি লিখতে পারি ফাইভ স্কোয়ার টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। আর নিচে দেখো ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান, পাওয়ারে পাওয়ারে গুণ করলে এটা হয় এমকে যদি এ ধরি, ওয়ানকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এম স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো মাঝখানে ভাগ আছে চলক একই রকম, তাহলে পাওয়ার বিয়োগ হবে, তাহলে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস এম। আর এখানে উপরে পাওয়ারে পাওয়ারে গুণ করলে, টু দিয়ে গুণ করলে টু এম প্লাস টু, আর নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, মাইনাস এম স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস এম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এবার দেখো আমরা পরবর্তী লাইনে যাই, ক্যালকুলেশন করি ফাইভ টু দি পাওয়ার এম এ এম এ হলো টু এম, টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার। এরপরে দেখো ভাগ ফাইভ টু দি পাওয়ার টু এম, এরপরে দেখো প্লাস টু আর প্লাস ওয়ান, তার মানে প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার। এবার দেখো আবার ভাগ আছে, তাহলে আবার বিয়োগ হবে, যেহেতু চলক একই রকম, তাহলে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি প্লাস এম স্কোয়ার। এবার দেখো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা যায়, প্লাস টু এম মাইনাস টু এম কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে কি ফাইভ টু দি পাওয়ার ওয়ান মাইনাস থ্রি। শিক্ষার্থীরা ক্যালকুলেশনে যাতে ভুল না হয় এই বিষয়টা সবসময় খেয়াল রাখবে, তুমি যোগ বিয়োগে ভুল করবে কেন, এটা যেন ভুল না হয়। এবার দেখো ওয়ান মাইনাস থ্রি, আমরা যদি বীজগণিতের বিয়োগ করি, ওয়ান হলো প্লাসের থ্রি হলো মাইনাসের, তাহলে ওয়ান মাইনাস থ্রি দুইটা যদি দুই রকম হয় তাহলে বিয়োগ হয়, দুই রকম চিহ্ন হলে বিয়োগ হবে, তাহলে আমার থাকে কত মাইনাস টু। তাহলে এবার ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু রে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ স্কোয়ার, আই মিন ওয়ান বাই ফাইভ স্কোয়ার মানে কি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ, এটাই তো রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। আশা করি সবাই খুব ভালোভাবেই এই সমস্যাটার সমাধানটা বুঝতে পেরেছ, যদি তোমাদের মনোযোগ থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে ক এবং খ দুটো অংশেরই সমাধান করলাম, এবারে দেখো গ, সবাই কি খ লিখেছ এবং বুঝতে পেরেছ তো? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা গয়ে যাই, গয়ে আমাদের দেওয়া আছে প্রশ্নে একটা মান দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে ডি ইকুয়াল টু ফোর, আর উদ্দীপকে ডি ইকুয়াল টু কী দেওয়া আছে দেখি, যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই ডি ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স
इक्वल टू फोर जेहेतु एटो डी एर मान एटो डी एर मान ताले एटा इक्वल टू एटा लिखते पारी आमरा एबार देखो थ्री टू दि पावर एक्स प्लस थ्री टू दि पावर वन माइनस एक्स एर लिखते पारी थ्री टू दि पावर वन इंटू थ्री टू दि पावर माइनस एक्स इक्वल टू फोर प्रिय शिक्षार्थीरा थ्री टू दि पावर एक्स थ्री टू दि पावर वन मान कि थ्री और थ्री टू दि पावर माइनस एक्स लिखते परि वन बाय थ्री टू दि पावर एक्स इक्वल टू फोर एबार देखो शिक्षार्थी बंधुरा आमादेर काजेर सुविधार्थे आमरा एखन थ्री टू दि पावर एक्स के एकटा मान धरे निब धरो धरलाम ए ताहले तीन दिया वन के गुण कर ले थ्री और नीचे थ्री टू दि पावर एक्स के कत धरेछि ए इक्वल टू फोर एवं डान पाशे आमरा साइड नोट दिए दिब जे थ्री टू दि पावर एक्स इक्वल टू ए धरे এবার লসাগু করে ফেল এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর এ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা এবার দেখো আমরা কি করব ডান পাশের রাশিটাকে বাম পাশে নিয়ে আসব এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এবার মিডল ফ্যাক্টর করলে এ স্কোয়ার মাইনাস অবশ্যই তোমরা বুঝতে পারছ খুব সহজ একটা মিডল ফ্যাক্টর আমরা যদি মাইনাস থ্রি এ মাইনাস এ নেই তাহলে আমাদের মিলে যায় কারণ মাইনাস থ্রি এর সাথে মাইনাস এ নিলে মাইনাস ফোর এ আবার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ঠিক আছে আচ্ছা এবার দুটো দুটো করে কমন নাও এ মাইনাস থ্রি আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এবার দেখো এ মাইনাস থ্রি কমন আর আনকমন হলো এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা কী করবো এর মান বসিয়ে দিব এর মান ধরছিলাম থ্রি টু দি পাওয়ার এক্সকে তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি আর এখানে হবে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে লিখে দিব এর মান বসিয়ে এর মান বসিয়ে এবার দেখো লিখব হয় থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বা থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি বা থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি মানে কি থ্রি টু দি পাওয়ার ওয়ান অতএব এক্স ইকুয়াল টু ওয়ান অথবা থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান বা থ্রি টু দি পাওয়ার এক্স ওয়ান মানে কি থ্রি টু দি পাওয়ার জিরো দেখো এখানে আমি থ্রি টু দি পাওয়ার জিরো না লিখে ফাইভ টু দি পাওয়ার জিরোতে লিখতে পারতাম কিন্তু না ফাইভ টু দি পাওয়ার জিরো লিখলে চলক সমান হতো না তাহলে আমাদের টার্গেট থাকবে যে চলক যাতে সমান হয় সেভাবে আমাদেরকে লিখতে হবে ততএব এক্স ইকুয়াল টু শূন্য তাহলে আমরা এক্সের মান কয়টা পেলাম দুইটা মান পেলাম এই দুইটাই হবে আমাদের নির্ণেয় সমাধান তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু জিরো কমা ওয়ান তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা আজকে যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করলাম তার প্রতিটি অংশই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো
তো এ পর্যায়ে আমি তোমাদেরকে আজকে এই অধ্যায়ের আলোকে, অর্থাৎ এই যে আমি যে সৃজনশীলটি করলাম এটি মূলত সূচকের উপরে, সৃজনশীলটি ছিল সেই জন্য আমি তোমাদেরকে আজকে বাড়ির কাজও সূচকের উপরেই দিচ্ছি। তোমরা বাড়ির কাজটা একটু লিখে নাও। সবাই এটা তুলেছ? আচ্ছা, তোমরা লেখো বাড়ির কাজ। তো তোমাদের বাড়ির কাজটা আমি তোমাদের মেন বই থেকে দিচ্ছি। তোমাদের মেন বইয়ের 4.1 অধ্যায়টা বের করো সবাই। অধ্যায়ের যে অনুশীলনীতে যে দুটো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেই দুইটা থাকবে তোমাদের বাড়ির কাজ, 21-22। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আজকের যে ক্লাসটি আমি নিলাম সৃজনশীলের উপরে 4th অধ্যায়ের, সেই ক্লাসটি যদি খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে আমি যে বাড়ির কাজ দিয়েছি তোমাদের, সেই বাড়ির কাজ দুটো তোমরা অনায়াসেই করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আবারও বলছি, তোমরা কিন্তু করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজনে বারবার হাত ধুবে এবং নিয়মিত তোমরা তোমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যাবে এবং আমাদের বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসগুলো প্রত্যক্ষ করবে। কেননা তোমরা 10ম শ্রেণীতে পড়ো, 9ম-10ম শ্রেণীর স্টুডেন্ট, তাই তোমাদেরকে কিন্তু নিয়মিত পড়াশোনা করতে হবে। অন্যান্য ক্লাসেরও পড়াশোনা করবে, তবে তোমরা যেহেতু একটু উপরের ক্লাসে তোমাদেরকে একটু বেশি সিরিয়াস থাকতে হবে ভালো রেজাল্ট করার জন্য। তো আমি আর কথা বাড়াবো না, এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।